বন্ধুরা আগামী মঙ্গলবার একুশে মে থেকে দেশের উত্তর অঞ্চলের দিকে দেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি আজ রাতে ও দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় হালকা থেকে মাজার জনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণাবত্ত যা পরবর্তীতে সরাসরি নিম্নচাপে পরিণত হয়ে এরপরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা আপনাদেরকে নিয়ে আসলাম দেখুন প্রচণ্ড মেঘমালা তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা কোলাঘাট এবং করাকপুর হালদিয়ায় সব এলাকায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে মুসলদারে মাজার থেকে বাড়ি বর্ষণ হতে দেখা যাচ্ছে এখানে অনেক এলাকায় করাকপুর এদিকে দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত দেখা যাচ্ছে শুধু তাই না বাংলাদেশের এখানে দক্ষিণের অনেক অঞ্চলে খুলনা বিভাগের উপরে বৃষ্টিপাত শুরু হয়ে বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে যার আপডেট আমরা কিন্তু আপনাদেরকে আগেই কিন্তু দিয়েছিলাম এছাড়া কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই যে বৃষ্টিপাত সমস্ত বৃষ্টি ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব দিকে আজ রাতে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে আজ রাতে আকাশ পরিষ্কার রয়েছে রাজশাহী মেহেরপুর এবং রংপুর এসব এলাকায় মুহূর্তে আকাশ আনছে ম্যাগ্রানিক পরিষ্কার তবে এখানে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে দক্ষিণের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে অলরেডি খুলনা বরিশাল এবং এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটিয়েছে ইতিমধ্যে সমুদ্র অঞ্চলে বৃষ্টির মেঘ কিন্তু জেপে পড়েছে আজ রাতে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মাজারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম দৃষ্টিবাহী মোড়ে আগামীকাল মঙ্গলবার একুশে মে থেকে দেখা যাচ্ছে দেশের উত্তর উত্তর পূর্ব অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে রংপুর বিভাগের উপর তারপর গুড়ারঘাট এবং রাজীবপুর এবং এদিকে বালুরঘাট রয়েছে তারপর মহাদেবপুর এই অঞ্চলে বগুড়া উত্তর এখানে দিনাজপুর এবং এখানে খড়াকপুর ওদিকে পূর্ণিয়া আড়ারিয়া কৃষ্ণাগঞ্জ তারপর এদিকে আর অনেক এলাকায় এখানে দুই দিনাজপুর এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের এই যে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তবে যে এখানে উত্তর পূর্ব রংপুর এবং রাজশাহী বিভাগের অনেক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দেশের পশ্চিমাঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা এবং বরিশাল বিভাগের অনেক এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া বুধবার দেখুন বাইশে মে থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে দেশের একদম পূর্ব অঞ্চলের রাজশাহী এবং দিকে দুলিয়ান মালদা মহাদেবপুর বালুরঘাট গুরারঘাট এবং বগুড়া এসব এলাকা জুড়ে প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সব এলাকা জুড়ে মূলত কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে প্রচন্ড কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি থাকতে পারে বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বুধবার বাইশ তারিখ উত্তরের বেশিরভাগ এলাকায় এখানে ম্যাপটা বড় করেছি আমরা লাকায় রয়েছে বাজার মাদাং কিশোরগঞ্জ কাপাসিয়া ময়মনসিংহ বাগমারার লিখি নেতৃগণা এই এলাকায় এবং সরিষা বাড়ি জামালপুর গাইবান্ধা এই যে রাজীপুর এখানে গুরারঘাট এবং রংপুর বিভাগের অনেক এলাকায় দিনাজপুর পালুরঘাট এদিকে দেখুন মুর্শিদাবাদ মালদা এখানে এই এলাকা জুড়ে নালহাটি এসব এলাকা জুড়ে কালবৈশাখী প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী বাইশ তারিখ নাগাদ তো মূলত ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই দেশের বিভিন্ন এলাকায় হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এরপরে বঙ্গোসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ একটু আমরা দেখাই আপনাদেরকে দেখুন শক্তিশালী নিম্নচাপ এবং এরপর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আগামী চব্বিশে মে থেকে এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার উপকূলীয় অনেক এলাকায় শুরু হতে পারে মুসুলদারের মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি আগামী পঁচিশ তারিখ থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে খুলনা বিভাগের অনেক এলাকায় খুলনা দেখুন এখানে শিমনগর সাতক্ষীরা বরগুনা এখানে সুন্দরবন মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল জালকাঠি পটুয়াকালী নোয়াখালী লালমোহন কলাপাড়া চরপেশম মোতিরহাট থেকে শুরু করে এবং সেনবাগ ফরিদগঞ্জ এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে মেহেরপুর কাতুয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হালদিয়া খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার ঝাড়গ্রাম সব এলাকার দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রবলভাবে জড় বাতাসে বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উড়িষ্যা এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো কত কিলোমিটার বেগে জড় বাতাস বইতে পারে একটু আমরা দেখব ঘূর্ণিঝড় কীভাবে আঘাত আনতে এই যে আপনারা দেখুন আগামী দেখুন এখানে একুশ তারিখ নাগাদ যদি আমরা দেখি পরিবেশ কিন্তু অনুকূল হয়ে যাচ্ছে এবং বুধবার বাইশে মে থেকে ঘূর্ণাবত সৃষ্টি হচ্ছে একটি লঘুচাপ তৈরি হওয়ার আবাস কিন্তু দেখা যাচ্ছে এরপরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে তেইশ তারিখ নাগাদ এটি সরাসরি যে নিম্ন কিন্তু দেখা যাচ্ছে এরপরে চব্বিশে মে থেকে এদিকে দেখুন আপনারা ঠিক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে কোন দিকে অগ্রসর হতে দেখুন আপনারা ধীরে ধীরে ঠিক মায়ানমার উপকূলীয় অঞ্চল দিয়ে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি বাতাসের গতিমাত্রা নিয়ে আর ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং দক্ষিণে যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু এর প্রভাব কিন্তু পড়তে শুরু করছে দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় এখানে জড়ো বাতাসের গতিমাত্রা অনেকটা বেশি প্রায় একশো কিলোমিটার পার হয়ে যাবে এখানে টেকনাপ থেকে শুরু করে চ্যানমাটিম কক্সবাজার কুতুবদিয়া চকরি এইসব এলাকায় প্রবল বেগে জড়ো বাতাস কিন্তু শুরু হতে পারে আগামী পঁচিশে মে থেকে বরিশাল কলাপাড়া চরপাশন এখানে বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড বেগে জড় বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা এখানে আলমনীহাট বরিশাল মতিরহাট পীরগঞ্জ মদবাড়িয়া করোনা এখানে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে জড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন ঘন্টায় পঁচাশি বা আশি কিলোমিটার বেগে নব্বই কিলোমিটার বেগে এই সমস্ত এলাকা জুড়ে এই ঘূর্ণিঝটি কিন্তু তাণ্ডব চালাতে পারে তো হাতে আর বেশি সময় নেই চার থেকে পাঁচ দিন সময় রয়েছে মূলত ঘূর্ণিঝড় এরই মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে অলরেডি উপকূলীয় অঞ্চলের দিকে আগাতে শুরু করবে তো মূলত আগামী দিনের মধ্যে দেশের উপর বড় ধরনের দুর্যোগ কিন্তু আসতে যাচ্ছে তো দেখা যাক এটি কতটা পরিবর্তন হয় তবে এটি পরিবর্তনও কিন্তু হতে পারে কোনো পর্যন্ত ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়নি ঘূর্ণিঝড় আকারে কিন্তু তৈরি হয়নি এবং এর ট্র্যাক পিন্টু এখনও পর্যন্ত ওটা আসেনি আমরা কিন্তু নজর রাখছি কোনো ধরনের পরিবর্তন দেখলে অবশ্যই আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করবি ইনশাআল্লাহ তো আগামী ছাব্বিশ তারিখ নাগাদ বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড জড়ো বাতাস এবং জড়ো হাওয়ার দাপট থাকতে পারে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আসতে পড়বে এটি দেখুন এই সব এলাকায় প্রচণ্ড জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে ক্ষয়ক্ষতি হতে পারো উপকূলীয় অনেক অঞ্চলে তো আমরা এই মুহূর্তে দেখি একটু তাপমাত্রার কি অবস্থা তো তাপমাত্রার মোড় আমরা যাচ্ছি আগামীকাল মঙ্গলবার একুশে মে থেকে যদি আমরা একটু দেখি তাপমাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে অনেকটাই শান্তি পরিবেশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি দেশের ঢাকা বিভাগে ছত্রিশ পর্যন্ত থাকবে তীব্র তাপপ্রবাহ নেই মূলত কোথাও তাপপ্রবাহ নেই আর এদিকে কিছুটা ঘুমোর ব্যবসা গরম থাকবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে পঁয়ত্রিশ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা আর কুমিল্লা থেকে শুরু করে সুতির ঢাকা এবং সত্যির সময় দিকে সিলেট বিভাগে চৌত্রিশ পর্যন্ত ময়মাসিংহ বিভাগে এখানে চৌত্রিশ তারপর উত্তরে রংপুর বিভাগে তেত্রিশ শিলিগুড়ি আলিপুরদুয়ার তেত্রিশ গোলাপাড়া তেত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে রাজশাহীতে একত্রিশ পর্যন্ত থাকতে পারে এবং এদিকে মেহেরপুর এখানে নদিয়া এখানে সাতাইশ কুলনাতে উনত্রিশ পর্যন্ত বৃষ্টির কারণে অনেকটাই পরিবেশ ঠান্ডা হয়ে গেছে এবং কলকাতা এখানে উনত্রিশ তারপর এখানে কোলাঘাট আরামবাগ এখানে ছত্রিশ কিছু কিছু এলাকায় তেত্রিশ পুরুলিয়া দিকে প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর দিন বাইশ তারিখ নাগাদ দেখি সাতটি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় এবং অনেক এলাকায় তাপমাত্রা একদম কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সাত আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে আসে তবে ভারতের উপরে দেখুন প্রচণ্ড তাপম্রা তীব্র তীব্র এই যে দেখুন অনেক এলাকায় এখানে ব্যাপক গরম আর ঘুমট গরম দক্ষিণের উপকূলে কিছু কিছু এলাকায় আংশিক ঘুমট গরম থাকতে পারে তবে রাতে পরিবেশটা একদম শান্তি করে দিতে পারে কারণ এই মুহূর্তে প্রচণ্ড মেঘলা আকাশ তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে যার কারণে দক্ষিণের উপকূলে বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে কিছুটা ঠান্ডা বাতাস কিন্তু শুরু হয়ে গেছে বা একদম শান্ত অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর জড়ো বাতাস কিন্তু শুরু হয়ে গেছে কিছুটা তো ঘুমট গরম কিন্তু কম থাকবে রাতে এবং দিনের সময় কিছুটা আংশিক ঘুমট গরম থাকতে পারে আবারও তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ